সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়তে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড় ফেনি, এবং পশ্চিমবঙ্গের এই 15 জেলাগুলিতে কিন্তু সবচেয়ে বেশি তাণ্ডব দেখা যাবে ভয়াবহ ঘূর্ণিঝড় ফেনির। কোন কোন জেলাতে তাণ্ডব দেখা যাবে জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের মতন একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। প্রশ্নটি হলো, ফেনি ঘূর্ণিঝড় নাকি তুফান? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। দক্ষিণবঙ্গের 15 জেলায় তাণ্ডব চালাতে পারে ফণী, সতর্ক করলো আবহাওয়া দফতর। অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ঘুরে শুক্রবার গভীর রাতে অথবা শনিবার ভোরে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফেনি। উপকূলের জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের 15 জেলায় তাণ্ডব চালাতে পারে ফণী, রেহাই নেই উত্তরবঙ্গেরও। রবিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুর নাগাদ উড়িষ্যা উপকূলে গোপালপুর চাঁদবালির মাঝে ফণী আছড়ে পড়ায় পর ঘূর্ণিঝড় স্থলভাগের উপর দিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ফণী এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। কলকাতা থেকে ফণীর অবস্থান 730 কিলোমিটার দূরে, দীঘা থেকে মাত্র 615 কিলোমিটার। এ রাজ্যে তাণ্ডব চালানোর পরে ফণী ঢুকবে বাংলাদেশে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 3রা মে গভীর রাত অথবা 4ঠা মে ভোরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনি। 4 মে ফণীর প্রভাব থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, উপকূলের দিকে গতিবেগ থাকবে 90 থেকে 115 কিলোমিটারের মধ্যে, কখনো কখনো তা কিন্তু 200 কিলোমিটার বেগেও আছড়ে পড়তে পারে। 4 মে বিকালের দিকে বাংলাদেশে ঢুকবে ফেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ফণীর প্রভাবে বৃহস্পতিবার বিকেল থেকেই উপকূল এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। 3রা মে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4ঠা মে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে সতর্কবার্তা। ফণীর প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি হবে 224 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান ও নদিয়াতে, দীঘা, মন্দারমণি, বকখালি সাগরে বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন। হাওয়া অফিস তরফে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, সতর্ক করা হয়েছে পর্যটকদেরও। দীঘা, মন্দারমণি, ফ্রেঞ্জারগঞ্জ, বকখালি সাগরে বিশেষ নজর দেওয়া হয়েছে, ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পুলিশ এবং প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় হোল্ডিং ভেঙে গাছ পড়ে বিপত্তি ঘটতে পারে, জলমগ্ন হতে পারে রাজ্যের বিভিন্ন এলাকা। নদীপথে ফেরি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে বৃহস্পতিবার থেকেই। ইতিমধ্যেই দক্ষিণ ভারত, ওড়িশা ও পশ্চিমবঙ্গের মধ্যে 100টির উপরে ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। আর এদিকে সরকারি স্কুলে প্রায় 2 মাস ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এই ছিল ফেনি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটিকে শেয়ার প্রচুর করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের উৎসাহিত করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।